প্রিয় দর্শক, এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ঘন্টা বাজিয়ে দিন, যাতে করে আপনারা যে কোনো আপডেট সাথে সাথে পেয়ে যান। আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে উৎসাহিত করুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার নতুন রেসিপি এই শুরু করছি। তো আজকে প্রথমে দেখতেই পাচ্ছেন মোচা কাটা আছে এখানে, মোচারই একটা রেসিপি করব। তা আমি আজকে মোচার চপ করব, তার জন্য নিয়েছি আমি মোচাটাকে আমি বেচে কেটে রেখেছি, জল দেওয়া হয়নি। আর এখানে আছে পেঁয়াজ কুচি, আলু সিদ্ধ করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে রসুন বাটা আর আদা বাটা আছে। এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে গরম মশলার গুঁড়ো, আর নুন হলুদ যেরকম পরিমাণ মতো লাগে সেটা আমি দেব। তো শুরু করা যাক আমার মোচার চপ। প্রথমে আমি যেটা করব, মোচার চপটাকে বানাতে যেটা আমার লাগবে, মোচাটাকে একটু সিদ্ধ করে নেব গরম জলে। তো আমি মোচা ভাপানোর জন্য প্রথমে কড়া নিয়ে নিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার দেবো কিছু পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর সামান্য হলুদ। জলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব, জলটা গরম হয়ে গেলে তখন আমি মোচাগুলোকে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন জলটা গরম হয়ে গেছে, এবার আমি মোচাগুলোকে দিয়ে দেব। মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঘন্টা বাজাতে ভুলো না, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। আমি মোচাটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ মোচার একটা কষ গন্ধ আছে বা খেতে গেলে একটা কষকষ ভাব লাগে। আমি যদি গরম জলে এটা সিদ্ধ করে নিই তখন আর এই গন্ধটা বা কষ ভাবটা আসবে না, তখন খেতে ভালো লাগবে। এই মোচাটাকে আমি একটুখানি ঢেকে দিচ্ছি সামান্য, ঢাকনাটা তুলে দিচ্ছি। আমি একদমই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এর জন্য মোচাটা নরম হয়ে এসছে। আমি এবার নামিয়ে নেব, আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। তো এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে জলটাকে ঝরিয়ে নিই। তো আবার আমি কড়াটা নিয়ে নিয়েছি আর মোচাটাকে জল ঝরতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিছুটা আমি সর্ষের তেল, আপনারা চাইলে যে কোনো তেল দিয়েই করতে পারেন। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ। পেঁয়াজটাকে আমি মিহি মিহি কুচিয়ে ছোট করে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোট করে নিতে পারেন বা বড় করেও কেটে নিতে পারেন, ওটা একটু একটা নিরামিষও করা যায়। আমি এখানে আমি সত্যি মানে পেঁয়াজ রসুন নিয়েছি, আপনারা পেঁয়াজ রসুন ছাড়া করতে পারেন। দেখুন দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করবো না। আমি এখানে আদা এই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আমি রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। যখনই রসুনের গন্ধটা উগ্র গন্ধটা চলে যাবে তখনই দিয়ে দেবেন আদা বাটাটা। এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়োটা, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো। গরম জলে যে ভাপি রেখেছিলাম যে মোচাটা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। কি হচ্ছে এবং উনি কি করতে চান সেটা দেখতে হলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা টিপে দিন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। শুনুন দেখুন কি করতে চান। দিয়েছিলাম যে আলুটা, সেই আলুটা দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিটা, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়োটা। সব কিছু দিয়ে এবার ভালো মতন করে নেড়ে নেব। দেখুন মোচার জলটা শুকিয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করে নেবো। এর সময় দিয়ে দেবো যে গরম মশলাটা রেখেছিলাম, গরম মশলার গুঁড়োটা সেটা দিয়ে দেবো। এখন মোচাটা টাইট হয়ে গেছে,
কি হচ্ছে এবং উনি কি করতে চান সেটা দেখতে হলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টাটি দিন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। শুনুন দেখি উনি কি করতে চান। আলুটা দিলে একটু টাইট হয় বা আলু ছাড়া আপনারা চাইলে বেসন দিয়ে এটাকে টাইট করতে পারেন। আলুটা দিলে একটু খেতে স্বাদ লাগে। তো এটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমার মোচাটা রেডি, আমি ঢেলে নিচ্ছি, এটাকে একটু মেলে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ঘন্টা বাজাতে ভুলো না, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। তো মোচাটা এবার আমি ঠান্ডা করতে দিয়ে দেব আর ততক্ষণে আমি বেসনের ব্যাটারটা রেডি করব। এর জন্য আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো লবণ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, এটাকে আমি অল্প অল্প জল দেব আর মাখাবো। আমি এখানে অল্প জল দিয়েই মাখাচ্ছি, বেশি জল দিলে যদি বেশি হয়ে যায় তাই আমি আস্তে আস্তে মাখাবো। এতে যে ডোটা আমি তৈরি করব সেই ডোটাও খুব সুন্দর হবে। আর একটু জল দিয়ে দেব, এর মধ্যে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন, আমার একটু ঝালটা ভালো লাগে ওর জন্য আমি একটু ঝালটা দিয়েছি, লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি। আমি আর একটু জল দিয়ে দেব, আর এর মধ্যে সামান্য হলুদ ব্যবহার করলাম। এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব, যত ফাটাবো তত আমার চপটা সুন্দর হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। দেখুন আমার ব্যাটার রেডি। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকনাটা আমি খুলে দেখছি, দেখুন বেসনটাকে আমি 2 মিনিটের জন্য এর জন্য মেখে রেখেছি যে এটা ফুলে উঠবে এবং এর ঘনত্বটা আমি বুঝতে পারবো। তো এটাকে আমি আর একটু রেখে দেব। আর যে মোচাটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, দেখুন এখানে আমার মোচাটা ঠান্ডা হয়ে গেছে। কি হচ্ছে এবং উনি কি করতে চান সেটা দেখতে হলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা টিপে দিন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। চলুন দেখি উনি কি করতে চাচ্ছেন। দেখুন এইভাবে আমি চপের আকার করে নেব সবকটাই। আর আমি এই আরেকটা থালাতে বেসন দিয়ে রেখেছি যাতে নিচে না লেগে যায়। আমি একটু মোটা মোটা করছি, আপনারা চাইলে পাতলাও করতে পারেন। এভাবে আমি সবকটা চপ রেডি করে নেব। তো আমার সবকটা মোচা রেডি হয়ে গেছে চপের আকার। তো এবার আমি এর উপর থেকে কিছুটা পাউডার বেসন ছড়িয়ে দেব। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। এরপরে আমি চপগুলোকে ছাড়বো, আমি এবার চপগুলোকে ছাড়বো। তেলও আমার গরম হয়ে গেছে। মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ঘন্টা বাজাতে ভুলো না, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে। তো আমি আরেকটা ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। চপগুলো আমার রেডি, এবার আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আবার আমি দিয়ে দিলাম, হালকা আছে। এগুলোকে চপগুলোকে ভেজে নিতে হবে, খুব জোরে দিলে চপগুলো উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। আর আমার সাইডে যেগুলো পড়েছিল বেসনের ব্যাটার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখানে আমার চপগুলো রেডি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে আমি একটা দিয়ে দিয়েছি, আমার কড়াটা ছোট বলে আমি এইভাবেই ভাজছি। আপনাদের কাছে যদি কড়া বড় থাকে আপনারা বড় কড়াতে সুন্দরভাবে চার পাঁচটা করে দিতে পারবেন। এটা হয়ে গেছে, এবার এরকম এটাকে আমি তুলে নিচ্ছি। আমি আরেকটা ছেড়ে দিলাম।
তো আমি এইভাবে সবকটা চপ ভেজে নেব। তো আমার সবগুলো চপ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার চপ কমপ্লিট। যদি আমার এই চপের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজ আসি, এই পর্যন্ত নমস্কার দর্শক। আমি যখন দর্শক রহস্যের শুরু, কিন্তু সেখানে দেখতে হলে চোখ রাখুন, ডিয়ার ভিউয়ার্স জানতে হলে চোখ রাখুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।